আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং স্ট্যাটাস কিভাবে চেক করবেন। এটা হচ্ছে যারা নতুন, আমি জানি আপনারা অনেকেই এটা জানেন কিভাবে প্রিন্টিং স্ট্যাটাস চেক করতে হয়, কিন্তু যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতেছে তারা অনেকেই জানে না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য আপনারা সবাই এই ভিডিওটি একটি করে শেয়ার দিয়ে রাখলে তাদের জন্য উপকৃত হবে। আর আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং স্ট্যাটাস কিভাবে চেক করবেন, 2024 সালের পহেলা জানুয়ারি থেকে মাত্র ড্রাইভিং লাইসেন্সের মাত্র তিনটি সেবা ব্যতীত সকল সেবা স্মার্ট ব্যবস্থাপনা বা অনলাইনের মাধ্যমে সেবাগুলো গ্রহণ করতে পারবেন। এখন তিনটি সেবা কি কি? এক হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স সংশোধন, এটা হচ্ছে অফলাইনে সরাসরি বিআরটিএ অফিসে যেয়ে করতে হয়। দুই হচ্ছে লাইসেন্সের ধরন পরিবর্তন, এই সেবাটা এখনও চালু হয়নি। তিন হচ্ছে লাইসেন্সের সার্কেল স্থানান্তর, সাপোজ ধরেন আপনার ঢাকা মেট্রো একে আপনার লাইসেন্সটি করা, এখন আপনি এটি খুলনা নিতে চাচ্ছেন, এই সেবাটা এখনও চালু হয়নি। যেহেতু পহেলা জানুয়ারি থেকে আপনার লাইসেন্স ভুল থাকলেও সেই ভুল লাইসেন্সটি অনলাইনের মাধ্যমে নবায়ন করতে পারতেছেন, এই নবায়ন করার পর এখন থেকে সকল লাইসেন্স অনলাইনে নবায়ন করতে পারবেন। তার মানে লাইসেন্সের সকল সেবাগুলো স্মার্ট বা অনলাইন করে ফেলছে বিআরটিএ। এখন আপনার লাইসেন্সটি যখন পরীক্ষা দিয়ে পাশ করেন, স্মার্ট কার্ডের ফি পরিশোধ করেন এবং বিআরটি থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়, আপনি যখন ই ড্রাইভিং লাইসেন্স পান, সেই ই ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার এবং আপনার জন্ম তারিখ ব্যবহার করে কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং স্ট্যাটাসটা চেক করবেন সেই বিষয়টি এখন দেখাবো। আপনি হচ্ছে আপনার মোবাইল ফোন থেকে প্রথমে হচ্ছে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরের যে সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনে লিখবেন হচ্ছে BRTA DL চেকার, লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন BRTA DL চেকার, নিচে লেখা হচ্ছে BRTA ICT অটো অ্যান্ড ভেহিকেল, এটা হচ্ছে BRTA এর অফিসিয়াল BRTA ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং স্ট্যাটাস যাচাই করার সফটওয়্যার। আমরা হচ্ছে এই অ্যাপটা উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার যেহেতু এই অ্যাপটি অলরেডি ইনস্টল করা আছে, আপনারা এখানে ওপেন বাটনের এখানে লেখা থাকবে ইনস্টল, ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি হচ্ছে অ্যাপটি ওপেন করে নিলাম। অ্যাপটি ওপেন করার পর এখানে হচ্ছে আমাদের ই ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে সেই রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেব। জন্ম তারিখ দেওয়ার পর এই যে সার্চ যে বাটনটা আছে এই সার্চ বাটনের উপরে একটা ক্লিক করব। আমাদের স্ট্যাটাসটি শো করতেছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। রেডি ফর প্রিন্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, আমার আবেদনটি মঞ্জুর করেছে এবং ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট মানে আপনার কার্ডটি হচ্ছে প্রিন্টের জন্য প্রস্তুত এবং প্রিন্টিং স্টেশনে চলে গেছে। কার্ড যখন প্রিন্টিং কমপ্লিট হয়ে যাবে স্মার্ট কার্ডটি, তখন এই স্ট্যাটাসটি পরিবর্তন হবে। আর এই স্ট্যাটাস পরিবর্তন হওয়ার কোনো নির্দিষ্ট সময় বিআরটিএ থেকে বলে নেই, এটা সিস্টেম থেকে অটোমেটিক পরিবর্তন হবে যখন কার্ডটা প্রিন্ট হয়ে যাবে।